হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আজ অবস্থান করছি সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর ঢাকাতে। সো আজকে আমরা এখানকার একজন রেগুলার শিক্ষার্থী অর্থাৎ বিপিএড 2021 ব্যাচের একজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি মোস্তফা তানভীর আহমেদ, তিনি রিপ্রেজেন্টেটিভ কাজ করছেন। সো আজকে আমরা তার কাছ থেকে জানতে চাইব অ্যাকচুয়ালি আমাদের এই কলেজটা অর্থাৎ আমাদের এই আঙ্গিনাটা সম্পর্কে তিনি আমাদের একটু সংক্ষিপ্ত করে জানাবেন আসলে এখানে কি কি আছে এবং কেমন ধরনের কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে। মোস্তফা তানভীর আহমেদ, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা তানভীর আহমেদ, আমি আছি বিপিএড 2021 ব্যাচের ব্যাচ রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো প্রথমে বলে নিই যে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম কলেজ, এবং এই সাথে সাথে আরেকটা কলেজ ছিল, সেটা হচ্ছে রাজশাহী কলেজ, এবং এই দুইটা কলেজ একসাথে চলতো আর কি। তো তারপর থেকে এখন বর্তমানে বাংলাদেশে আরও চারটা কলেজ হয়েছে। তো আমাদের কলেজের মেইন যে ইস্যু ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে বিপিএড এবং এমপিএড এই দুইটা সেশনে চলে আমাদের। তো আমরা বিপিএড করতে হয় এক বছর, এমপিএডও এক বছরের কোর্স। তো হচ্ছে এখানে বিভিন্ন আমাদের ওভারঅল খেলাধুলার যা কিছু জানা দরকার, আমরা বেসিক ধারণাটা আমরা এখান থেকে পাই। এখানে আমাদের বিপিএড সেশন বা এমপিএড সেশনের সাথে সাথে আমাদের বিভিন্ন রকম কোর্স করা হয়, যেমন হচ্ছে স্কাউটিং কোর্স, তারপরে হচ্ছে বেসিক লিটার, এরপরে আপনার বিভিন্ন খেলাধুলার যে বেসিক যে কোর্সগুলো, যেমন আম্পায়ারিং কোর্স, তারপরে হচ্ছে আপনার ফুটবলের রেফ্রি কোর্স, ব্যাডমিন্টনের শাটল টাইম কোর্স, এরকম বিভিন্ন ধরনের কোর্স এখানে করানো হয়। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে আমাদের বিশাল একটা মাঠ আছে এখানে, এবং আমাদের এখানে প্রত্যেক দিন আমাদের এখানে বিকালের সেশনে আমাদের একটা করে সেশন থাকে। তো সকালে আমরা হচ্ছে লিটারালি আমরা অডিটোরিয়াম রুমে আমরা ক্লাস করি, আমরা ক্লাসরুমে ক্লাস করি, এবং প্রত্যেক দিনই আমাদের বিকালে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সেশন আছে। তো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরিটিক্যাল ক্লাসে আমাদের এই সরকারি ছয়টা কলেজে অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক, আমাদেরকে বাধ্যতামূলকভাবে ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, এবং বৃহস্পতিবারটা আমরা একটু ছাড় পাই। আমরা এখানে কয়েকটা ধরনের কোর্ট দেখতে পাচ্ছি প্লাস জিমনেশিয়াম, আপনি যদি আমাদেরকে এই বিষয় সম্পর্কে একটু বলতেন আসলে এইসব কোর্টগুলোতে কী ধরনের খেলা পরিচালিত হয় আর জিমনেশিয়ামে আসলে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়, এটা সম্পর্কে যদি বলতেন। ওকে, থ্যাংক ইউ। জিমনেশিয়ামের ভিতরে অ্যাকচুয়াল কথা হচ্ছে যেটা আমাদের ফিটনেস তৈরি করার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে ওখানে, যেমন আমরা ওখানে সন্ধ্যার পরে বা বিকালের দিকে আমরা এখানে জিমনেশিয়ামে আমরা আমাদের বডি বিল্ড আপের জন্য আমরা এগুলো করতে পারি, এবং এগুলো আমাদের করতে হয় অ্যাকচুয়াল কথা হচ্ছে, কারণ আমাদের বি ফিট বি স্মার্ট, আগে আমরা যদি নিজের শরীরকে ফিট রাখতে পারি তাহলে আমরা দেন যে কোনো কিছু আমরা স্মার্টলি করতে পারবো। সো আমাদের ফিটনেসটা ধরে রাখার জন্য আমাদেরকে জিমনেশিয়ামের ভিতরে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো আছে আমরা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, এবং হচ্ছে আপনার এখানে একটা বাস্কেটবল কোর্ট আছে জিমনেশিয়ামের ভিতরে, হচ্ছে আপনার ইনডোর আছে, সো ওখানে আমরা ব্যাডমিন্টন খেলতে পারি। আর এরপরে ফুটবল মাঠ তো দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের ভলিবলেরও কোর্ট আছে, ওই পাশে আপনার লং টেনিসেরও ব্যবস্থা আছে, সো আমরা এখানে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। তো এইগুলো হচ্ছে মোটামুটি সুবিধা আমাদের এখানে। আর এখানে আসলে অ্যাডমিশন প্রক্রিয়াটা কি মাধ্যমে হয়, আর এখানকার আসলে এই প্রতিষ্ঠানটা আসলে কিসের অধীনে পরিচালিত হচ্ছে বলে আপনি জানেন? আচ্ছা, এটা হচ্ছে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, এবং এটা ন্যাশনাল ইউনিভার্সিটির আরমে আন্ডারে হচ্ছে আপনার কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো হয়, বাট এটা হচ্ছে আমি যতদূর জানি এটা হচ্ছে পরিদপ্তরের আন্ডারে, ক্রীড়া পরিদপ্তরের আন্ডারে এটা পরিচালিত হচ্ছে। আপনার এখানে হচ্ছে ভর্তি প্রক্রিয়াটা যদি বলি, সেটা হচ্ছে যে প্রত্যেক বছরে মাস্টার্স প্রফেশনাল বলে যে অপশনটা আছে ওইখানেই এই সার্কুলারটা পাওয়া যায়, এটা বছরের শেষের দিকে পাওয়া যায়। আপনার দেখা যায় যে অক্টোবর নভেম্বর এই দিকে, অক্টোবর নভেম্বর এই টাইমে আর কি সাধারণত হয়ে থাকে বলে জানা যায়। জি জি। তো দেখা যায় যে ওই ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, ওখান থেকে চান্স ফর্ম ডাউনলোড করে এখানে এসে জমা দিতে হয়, এরপরে হচ্ছে আপনার ধন্যবাদ আমাকে আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।